ঘাটালে রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রানীচক নদীবাঁধ রক্ষা কমিটির উদ্যোগে ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ ঘাটালের শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 13 জন মহিলা সহ 53 জন রক্তদান করেন। প্রদীপ জ্বালিয়ে শিবির উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই কর্মসূচি উপলক্ষে গাছের চারা ও বস্ত্র বিতরণ এবং গুণীজন সংবর্ধনা কর্মসূচি হয়। শুরুতে স্কুল প্রাঙ্গণে বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ সহ স্কুলের প্রতিষ্ঠাতা রাজকুমার সামন্তের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সুমন বিশ্বাস, নারায়ণ চন্দ্র নায়ক, তরুণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বেড়া। সভায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই সহ এলাকার 25 জন গুণীজনকে সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। কমিটির যুগ্ম সম্পাদক অর্ধেন্দু মাঝি ও প্রসেনজিৎ কাপাস বলেন, দলমত নির্বিশেষে গঠিত আমাদের এই কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিলাবতী ও রূপনারায়ণের নদীবাঁধ মেরামত হয়েছে। এই আন্দোলনের পাশাপাশি এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। চন্দনের ফোঁটা তুলে তোলা দিচ্ছে বৃষ্টি সাপ্তাহ গোবিন্দ চরণ জানান হবেন, একটু কলকালি হয়ে যাক, এরপর গরম করে নিচ্ছেন ফুলের তোলা ও ব্যাগ এবং উত্তরীয় যে বিশিষ্ট সমাজসেবী ফুলের তোলা ও মেমেন্টো দিয়ে মানিকাল মাইতি ডায়রি ও কলম দিয়ে মানিকাল মাইতির মাথায় ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।